আজকে সন্ধ্যাবেলাটা কীভাবে কাটাবো কে জানে কারণ গতকালকেও কিছু করিনি আর আজকেও সকাল থেকে উঠে কিছু করা হয়নি প্রচন্ড এই জায়গাটা পেন হচ্ছে মানে ঘাড়ের এখানে শোয়ার জন্য কারণ গতকালকে কি হয়েছে গতকালকে মানে সারাক্ষণ আমি সিনেমা দেখে কাটিয়েছি ইউটিউবে প্রচুর ভিডিও মানে ভিডিও না মানে সিনেমা দেখেছি আর কি ভিডিও বলতে বলতে না মানে মাথা কাজ করছে না কিছু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরি মানে ডুইং স্টুডেন্ট অফ ফ্যান্ডুলিয়াসলি ফ্যান্টাস্টিক্যাল আর ভাবছিলাম যে আজকে এখনও তো সময় আছে তো একটুখানি লাইভ যাব তো সেটারই একটা প্রিপারেশান নেব ভাবছি নিলে মন্দ হয় না আর আমার এই জায়গাটা এতটা পরিমাণে পেন হচ্ছে কিছু বলার নেই আর ঠিক আছে চলো একবার একটুখানি লাইভ তো যাই তারপরে দেখা যাবে আজকে বেসিক্যালি আমি এই যে যেখানে এই যে গণেশের মূর্তিটা রয়েছে এটা একটু টিল্ট লাগছে বাট কোনো রকমে রেখেছি এই যে এখানটা মূর্তিটা রয়েছে এখানটাতে আমি মোবাইলটাকে রেখে আমি লাইভ যেতাম তো আজকে ভাবছি এই ট্রাইপডটা ইউজ করব সো যাতে একটুখানি বেটার ভিজিবিলিটি আসে সো এটাই দেখা যাক চেষ্টা তো করছি আচ্ছা কেমন হয় যদি আমি বয়ার মাইকটা এটা থেকে খুলে যদি আমি এটাতে লাগে আই থিঙ্ক অডিওটা বেটার আসবে আর লাইভ সেশানে যদি বেটার আসে আর যদি সবাই বলে লাইভ সেশানে অডিওটা বেটার তাহলে এরপর থেকে এই মাইকটা খুলে আমি এখানে এটাকে সেট করে আমি লাইভ সেশন করবো তাহলে অডিওটা আই থিঙ্ক বেটার হবে লাইভ সেশনটা অসাধারণ গেছে তোমাদের সাথে লাইভ সেশানে এরকমভাবে ইন্টারাকশান আমার সত্যি প্রচণ্ড পরিমাণে ভালো লাগে তো যারা যারা লাইভ সেশনে আসোনি তারা মানে তাদেরকে আমি মিস করেছি ঠিক আছে পার্সোনালি আমি মিস করেছি সো এটাই হচ্ছে মানে আজকে সত্যি ভীষণ ভালো লাগলো ইভেন আমি লাইভেও বলেছি যে আমার এই জায়গাটায় যে পেন হচ্ছিলো সেই পেনটাও পর্যন্ত চলে গেছে মানে থ্যাংক ইউ সো মাচ গাইজ তোমাদের এত ভালোবাসা আর সাপোর্টের জন্য থ্যাংক ইউ সো মাচ এখন কি করব আমি যাই না দেখি যদি একটুখানি কারোর সাথে ভিডিও কল করা যায় কনফারেন্স করা যায় ব্যাস এটাই হচ্ছে ইচ্ছা রয়েছে দেখা যাক এই দেখতে পাচ্ছ অনেক দিন বাদে একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছি এটাই এখন চলছে ঠিক আছে বাকিটা ব্যক্তিগত ভেরি গুড মর্নিং ভেরি 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 গুড মর্নিং কাল রাতে ঘুমিয়ে পড়েছি অনেক কি বলবো ফাটা ফাটি ঘুম হয়েছে আর এখন খাওয়ার ঘুমানো ছাড়া তোর কোনো কাজ নেই এটাই ফ্রেশ হয়ে আসছি ওকে চা আর আন্দোলন একটু দুনিয়া কি হচ্ছে একটু হালচাল একটু খবর একটুখানি নিয়ে নেই ততক্ষণে তোমরা একটুখানি সন্ধ্যের চা এনজয় করো আর পেপারটাকে আরেকবার দেখে নাও চোখ বুলিয়ে নাও যদি পারো কিন্তু এখন এই মুহুর্তে হটস্পট জোনে ঠিক আছে যে সমস্ত হটস্পট জোনগুলো ডিনোট করা হয়েছে মেবি হয়তো আজকের মধ্যে আজকে রাতে বা কালকের মধ্যে সেটাকে কমপ্লিট লকডাউন হিসাবে মানে ডিক্লেয়ার করে দেবে এখন অবধি সেটা ডিক্লারেশন হয়নি কথাবার্তা চলছে পেপারটা পড়ে যেটা বুঝলাম আমি তো সুতরাং ঘরে থাকার প্র্যাকটিস করো আর ঘরে বসে ঘাম ঝরাও বাইরে বেরিয়ে ঘাম ঝরাতে হবে না আর ঘরে বসে ঘাম ঝরাও চেষ্টা করো এই জিনিসটা করে দেখানোর পারবে আর্চ করতে এরকমভাবে ঘরে খুব ধীরে ধীরে ট্রাই করো আমি জানি কারণ আমি একটা সময় জিমনাস্টিক করতাম সো আমি জানি সো দ্যাটস দ্যাটসাই আমি এটা করতে পেরেছি বাট প্রপার জিনিসটা না জেনে কিন্তু ঘরে আচমকা করতে যাও না ব্যাকে চোট পাবে আর যদি বাজে রকমের খিচ বা টান যদি তোমাদের ধরে যায় সেটা কিন্তু খুব খুব বিপজ্জনক তো সুতরাং না জেনে না শিখে করতে যাও না ধীরে ধীরে চেষ্টা করো আমি মাটিতে করতে পারবো তোমরা যদি পারো ট্রাই করো বিছানায় করার ঠিক আছে ওই জায়গাটা নরম সো দ্যাটস হয় বললাম আর একবার আর ওয়ান রাউন্ড মাটিতে থাকা খাওয়া দাওয়া আর একটুখানি ওয়ার্কআউট আর যদি পারো তো গল্পের বই পড়ো যদি থাকে তো আমাদের কাছে আর তা নাহলে ই বুকস তো রয়েছে তো সেই জিনিসটা চেষ্টা করো করার কারণ আগামী আরও চোদ্দ দিন আমাদেরকে কমপ্লিটলি লকডাউন থাকতে হবে সেই প্রিপারেশান মেন্টালি প্রিপারেশান নিয়ে নাও তোমরা যাই না যদি ডিক্লিয়ার করে দেয় আজকে বা কালকের মধ্যে তাহলে হতে চলেছে হটস্পট জোন কিছু করার নেই আর চলো এবার ফ্রেশ হবো স্নান করব তারপরে আসছি হো চলো হয়ে গেছে মোটামুটি সমস্ত কাজ কারবার আর দাঁড়াও এটা একটু রাখি রেখে তারপরে কথা বলি তোমাদের সাথে এবার এটা রাখাটাই হচ্ছে সমস্যা দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা বাপ ইয়েস দাঁড়িয়ে গেছে বিশাল দেখো আজকে মোটামুটি আমি যা বুঝতে পারছি এখন এই মুহুর্তে আমাদের এই এরিয়াটা হচ্ছে পুরোপুরি লকডাউন কমপ্লিট লকডাউন হতে চলেছে কারণ এটা হটস্পট এরিয়ার মধ্যে পড়ছে আর আমি সেই হটস্পটের মধ্যে পড়ে গেছি এবার জানি না এখন অব্দি হ্যাঁ চিল্লা চিৎকার করো ভাই হ্যাঁ হ্যাঁ কাক করতে থাক লাভলি ভেরি গুড এবারে এখনও অবধি সেই ডিসিশানটা নেওয়া হয়নি চিন্তা আমি একদমই চিন্তা করছি না বরঞ্চ এটা আরও বেটার হচ্ছে কারণ অনেক কিছু জায়গায় অনেক অনেক দেশে এখনও অবধি এই জায়গাটা লাইক আমেরিকা এক্সাম্পল তোমরা নিয়ে নিতে পারো তো সেখানে কিন্তু মানে খুব লেটে স্টার্ট হয়েছে সেই জায়গায় আমরা কিন্তু অনেক অ্যাডভান্টেজে রয়েছি অনেকটাই অ্যাডভান্টেজে রয়েছি সো যাই হোক সেটা এখন অবধি ডিসিশানটা আমি জানি না মেবি হয়তো আমাদের পিএম এম আজকে রাত্রিবেলা আটটার সময় অ্যাড্রেস করবে তো দেখা যাক যদি অ্যাড্রেসে বলে যে হ্যাঁ এরকম হটস্পট জায়গাগুলো কমপ্লিট লকডাউন হচ্ছে তাহলে হবে এখন কি করা যাবে কিছু করার নেই আমি যে ভাবলাম যে না একটুখানি তাহলে ছাদেই উঠি যদি কমপ্লিট লকডাউন বলে আবার যদি বলে দেয় যে না ছাদেও ওঠা যাবে না তাহলে তো হয়ে গেল গল্প ওখানে পুরো একদম এরা হাওয়া ঠাওয়া দিচ্ছে বেশ একটা ভালো লাগে সো আগামী চোদ্দ দিনের আইসোলেশনে তো সেলফ আইসোলেশন যদি হয় তাহলে সেই ব্যাপারটাতে তো আমি যেতে রাজি আছি তোমরা কি রাজি আছো তোমরা এই ব্যাপারটাকে কি এই ব্যাপারটা নিয়ে কী ভাবছো প্লিজ আমাকে একটুখানি কমেন্ট করে অবশ্যই জানিও কারণ তোমরা আমি এখন এই পরিস্থিতির মধ্যে পড়লেও পড়তে পারি পড়লেও আমি এখন অবধি শিওর নই কারণ যতক্ষণ না পর্যন্ত অ্যাড্রেস করা হচ্ছে কনফার্মেশান আসে ততক্ষণ পর্যন্ত আমি শিওর নেই এটা আমার অ্যাজামেশন পড়লেও পড়তে পারি সো এটাই হচ্ছে ব্যাপার তোমরা এই ব্যাপারটা নিয়ে কী ভাবছো আমাকে একটুখানি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তাহলে আমিও বুঝতে পারবো যে তোমরা কোন কোন জায়গা থেকে এবং জায়গার নামটা বলো কিন্তু অবশ্যই জায়গার নামটা মানে তোমরা কোন জায়গা থেকে দেখছো সেই জায়গাটা বলো আর তোমাদের ওখানে এই ব্যাপারটা হচ্ছে কিনা বা হবে কিনা সেই সেই জিনিসটাও আমাকে একটু জানিও সো উইথ দ্যাট সাইড আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরে ভিডিওতে টেল দেন বাই ব্যাটেড অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং পাশে থেকেও সাথে থেকেও ব্লগে থেকে আমি তো ঘরে আছি ঘরে থাকবো আর ব্লগও বানাবো তোমরা ঘরে থাকবে তো চিন্তা করো না ঘরেই থাকো